শ্রেণী তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি নিরামিষ বিউলির ডাল। এই নিরামিষ বিউলির ডালটা বানাতে গিয়ে আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটিতে বিউলির ডাল, আদা বাটা, গোটা মৌরি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা তেজপাতা। এসো এবার দেখি না যাক এটা আমি কিভাবে বানাই। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিলাম। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেব, সমস্ত বাটিতে যে ডালটা আছে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার শুকনো একটু ভাজা ভাজা করব। শুকনো ডালটা ভাজা ভাজা করলে কিন্তু খুব ভালো ভরভরে গন্ধ বেরায় আর ডালে খুব ভালো স্বাদ আসে। দেখো এখানে কিন্তু আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি, আমি শুকনোই ভাজা ভাজা করছি। ডাল ভাজা হয়ে গেলে এখানে ঈষৎ উষ্ণ গরম জল দেব, তারপর ঠান্ডা জল দেব, দু তিনবার জলটা পাল্টে দেব। ডাল আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ধোয়ার জন্য জল দিচ্ছি, দু তিনবারে জলটা একটু পাল্টে দেব। আমি এখানে প্রেশার কুকারটা বসালাম, প্রেশার কুকার গরম হয়েছে। এবার আমি দু চামচের মতো সর্ষের তেল দিলাম। ডালটা কিন্তু আমি প্রেশার কুকারেই সেদ্ধ করছি, কড়াতে ডাল সেদ্ধ করলে অনেক সময় লেগে যাবে আমার। তেল গরম করে এর মধ্যে আমি ফোড়নগুলো দিতে থাকব। ফোড়নে দিলাম প্রথমে গোটা মৌরি, তেজপাতা, এক চামচ আদা বাটা, এটা দিয়ে আমি ভালো করে এবার ফোড়নটা ভাজা ভাজা করছি। মৌরি আমি একটু রেখে দিয়েছি, ওটা আমি একটু পেস্ট করে লাস্টে নামানোর সময় দেবো, তাহলে গন্ধটারও ভালো হয়। শুকনো লঙ্কা, ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, ভিজানো ডালটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভেজানো মানে ধুয়েছিলাম সেই হিসেবে ভেজানো, ডাল কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, শুকনো ডালই ভেজেছিলাম। দিয়ে আমি এবার কুকারে তিন চারটে সিটি দিয়ে দেবো, কারণ নাহলে ডালটা আমার সেদ্ধ তো অনেক সময় লেগে যাবে। আমি এখানে হলুদ দিলাম না, তোমরা চাইলে হলুদের ব্যবহার সামান্য করতে পারো, বিউলির ডাল একটু সাদাটে টাইপেরই রং হয়। বড় চামচে এক চামচ নুন দিলাম, চারটে কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আদা বাটা আর ফোড়ন দিয়ে ডালটা আমি আর একটু ভাজা ভাজা করে দিয়েছি। এবার আমি জল অ্যাড করছি। যতটা ডাল আছে, ডাল আমি এক বাটির কাছাকাছি নিয়েছি, আমি দেড় বাটির মতো এখানে জল দিলাম। প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুললে আমার এরকম হলো। আমি এবার একটা ডালের কাটা দিয়ে সমস্তটা ভালো করে মিক্সড করব, কারণ এখানে দানা দানা আছে। তবে এখানে যে কাঁচা লঙ্কা বা সেদ্ধ লঙ্কা যেগুলো আছে, এগুলো আমি একটু সাইডে সরিয়ে রাখবো, এগুলো ফেটে গেলে ডালটা কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে। এই ডালের কাঁটাটা দিয়ে আমি পুরোপুরি দানা দানা ডালটা মিশিয়ে দেবো। এইভাবে দু হাতে ধরে আমরা কাঁটাটাকে ঘোরাব। পুরো ঢালটা ভালো করে আমার মিক্সড আপ হয়ে যাচ্ছে। ডালে কাঁটা দিয়ে আমার হয়ে গেছে, ডালটা এরকম হয়েছে। যদি তোমরা আরেকটু পাতলা খেতে চাও, তাহলে আরেকটু ঈষৎ উষ্ণ জল করে এর মধ্যে তোমরা মেশাতে পারো, বা প্রথমেই যখন জলটা দিচ্ছ
আর একটু বাড়িয়ে নিতে পারো। অনেকে ঘন ডাল খায়, অনেকে পাতলা ডাল খায়, তবে বিউলির ডাল একটু পাতলা ধরনেরই ভালো লাগে। এবার আমি মৌরি বাটাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। এবার আমি একটু ভালোভাবে ফ্লেভারটা মিশে যাওয়ার জন্য ঢাকাটা দিয়ে একটু রেখে দিলাম 2 মিনিট। দেখো আমাদের নিরামিষ বিউলির ডাল কিন্তু একেবারে রেডি। এটা তোমরা গরম ভাত দিয়ে, কোনো রকম পোস্ত দিয়ে ভালোভাবে খেতে পারো। আজকের মতো এই পর্যন্তই, বাড়িতে তোমরা ট্রাই করো, যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী আমার কুকিং ভিডিও আসলে তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এইটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো।